বেশ কিছুদিন বিরতির পর হটকেকের আরও একটি এপিসোড নিয়ে চলে আসলাম আমি আপনাদেরই মাঝে। শুভশ্রীকে যাচ্ছে না চেনা, বিয়ের পর সিনেমার পর্দায় কামব্যাক করার পর থেকে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। পরিণীতি, হাবজি গাবজি, ধর্মযুদ্ধ সব ছবিটি নতুন রূপে পর্দায় হাজির হয়েছেন তিনি। এবার ওয়েব সিরিজে পা রেখে দিলেন চমক। চোখে মোটা চশমা, মাথায় সাদা চুল, একেবারে বৃদ্ধর বেশে শুভশ্রীকে চেনায় দেয়। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, কল্লোল লাহিড়ির উপন্যাস ইন্দুবালার ভাতের হোটেলকে ওয়েব সিরিজে রূপ দিচ্ছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। সেই সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। হইচই দেখা যাবে এই সিরিজটি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে গাঁট ছড়া বেঁধে একের পর এক হিট ছবি দিয়েছেন শুভশ্রী। তবে বহুদিন এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেননি তিনি। এই সিরিজের হাত ধরে ফেরেই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চলেছেন শুভশ্রী। অন্যদিকে কয়েক মাস আগে মুক্তি পেয়েছে হাবজি গাবজি। ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছে শুভশ্রীকে। ছবিটিতে ব্যবসা ভালো করেছে। অন্যদিকে পরমব্রতর আগামী ছবি বৌদির ক্যান্টিন, এই কল্পের বিষয়বস্তু বিখ্যাত শেফ কলকাতার মেয়ে আসমা খানের জীবন নিয়ে। তিনি তার হাতের গুণে মুগ্ধ করেছেন সবাইকে। লন্ডনে একাধিক রেস্তোরাঁ রয়েছে তার। কিভাবে রান্নার মাধ্যমে একজন গৃহবধূ নিজের পরিচয় তৈরি করতে পারেন, সেই গল্প সাজিয়েছেন সোমশ্রী ঘোষ আর অরিত্র সেন। পরমব্রত নিজেও চিত্রনাট্য লিখেছেন তাদের সঙ্গে। একজন নারী রান্নাঘরের মাধ্যমেও পুরুষের সমকক্ষ হয়ে উঠতে পারেন, বৌদির ক্যান্টিন সে বার্তা দেবে বলেই জানিয়েছেন পরম। ছবিতে শুভশ্রীকে দেখা যাবে আসমা খানের ভূমিকায়। তার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। ওই ছবিতে অভিনয় করবেন সোহম চক্রবর্তীও। এছাড়া আনসুয়া মজুমদারকে শুভশ্রীর শাশুড়ির চরিত্রেও দেখা যাবে।